চট্টগ্রামের বিদায় নিশ্চিত হওয়ায় আজকের ম্যাচে ছিল না তেমন কোনো উত্তেজনা, তবে শীর্ষ দুয়ে থাকার জন্য ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য। তবে যে দলটা হারতে ভুলে গেছে সেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স তুলে নিল আসরে টানা 7 জয়। বিপিএল থেকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে বিদায় নিশ্চিত হয়েছে আরও আগে, যে কারণে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তাদের ম্যাচটি ছিল কেবলই আনুষ্ঠানিকতার। যে ম্যাচে শুরুতে ব্যাট করে আফিফ হোসেন ও উসমান খানের ব্যাটে ভর করে 156 রানের সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম। টস জিতে ব্যাট করতে নেমে 0 রানে মেহেদী মারুফের উইকেট হারায় চট্টগ্রাম। দুই বল খেলা মারুফ LBW শিকার হন তানভীর ইসলামের বলে। স্কোরবোর্ডে 6 রান যোগ হওয়ার পর বিদায় নেন ওয়ান ডাউনে খেলতে নামা খাওয়াজ আনাফে। খাওয়াজের উইকেটেও নেন তানভীর। এরপর বড় রানে জুটি গড়েন উসমান খাজা ও আফিফ হোসেন মিলে। 88 রানের জুটির পর খান বিদায় নেন সৈকত আলীর বলে জনসন চার্লসকে ক্যাচ দিয়ে। 41 বলে 52 রান করতে 4টি 4 ও 3টি 6 হাঁকান উসমান। এরপর আফিফ ইনিংস বড় করতে থাকেন, কিন্তু অন্য প্রান্তে সুভাগত হোম রান আউট হন মোসাদ্দেকের থ্রোয়ে। 10 বলে 12 রান করেন চট্টগ্রামের অধিনায়ক। আফিফ এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে উইকেট বিলিয়ে দেন চট্টগ্রামের পরের দুই ব্যাটার কার্টিস ক্যাম্পফার ও জিয়াউর রহমান। দুজনই আউট হন 0 রানে। এরপর দারউইস রাসুলি এসে আফিফের সঙ্গে হাল ধরেন। 19তম ওভারের প্রথম বলে বিদায় নেন আফিফ। হাসান আলীর বলে LBW হন তিনি। 49 বলে 6-4 ও 2-6 66 রান করেন টাইগার ব্যাটার। রাসুলি দারুণ এক ক্যামিও ইনিংস খেলেন। 9 বলে 21 রান আসে তার ব্যাট থেকে। কুমিল্লার হয়ে 2টি করে উইকেট পান তানভীর ও হাসান। 1 উইকেট নেন সৈকত। রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে কুমিল্লার ওপেনাররা, তবে বেশিক্ষণ টেকেনি ওপেনিং জুটি। মৃত্যুঞ্জয়ের ফলে ঠিকঠাক টাইমিং না হওয়ায় ডারউইস রাসুলের হাতে ধরা পড়েন 15 রান করা সৈকত। সৈকতের মতো ভালো শুরু করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন ইমরুল কায়েস। 1 ছক্কা ও 1-4 15 রান করা এই ব্যাটার আউট হয়েছেন জিয়াউর রহমানের বলে। 4-4 নেমে ব্যর্থতার পাল্লা ভারী করেছেন জনসন চার্লস। 9 রান করা ওয়েস্ট ইন্ডিজের মার্ক উঠে এই ব্যাটারকেও আউট করেছেন জিয়াউর। এরপর দারুণ এক জুটি গড়ে তোলেন মোসাদেক ও রিজওয়ান। মাত্র 32 বলে 50 রানের জুটি পূর্ণ করেন তারা দুজন। শুরুর দিকে খানিকটা ধীর গতিতে ব্যাটিং করলেও পরবর্তীতে দ্রুত রান তুলে 38 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন রিজওয়ান। হাফ সেঞ্চুরি করা এই ব্যাটারকে 61 রানে আউট করেন মৃত্যুঞ্জয়। বাঁহাতি এই পেসারের বলে উসমান খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। রিজওয়ানের বিদায়ে ভাঙে মোসাদ্দেকের সঙ্গে তার 76 রানের জুটি। শেষ দিকে জাকের আলীকে সঙ্গে নিয়ে কুমিল্লার জয় নিশ্চিত করেন মোসাদ্দেক। ডানহাতি এই ব্যাটার অপরাজিত ছিলেন 37 রানের ইনিংস খেলে। তো দর্শক বন্ধুরা, আজকের ম্যাচে আফিফ হোসেন ধ্রুব নাকি মোহাম্মদ রিজওয়ান, কার ব্যাটিং আপনাদের কাছে বেশি ভালো লাগলো? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে।